আসসালামু আলাইকুম। গত কিছুক্ষণ আগে আমি আমার আপন মামার সাথে একটু কথা বললাম। ইউরোপে যাওয়ার জন্য এক ব্যক্তির কাছে কিছু টাকা দিল। টাকাটা দেওয়ার পরে দিল লোকটা চেষ্টা করছিল, কিন্তু বিষয়টা প্রসেস করতে হবে ভারতের থেকে। ভারত আবার বাংলাদেশে ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে, ভিসাও ওখানে রেডি করছে। শোনা কথা সত্য মিথ্যা আল্লাহ ভালো জানে। এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ছে যে ইউরোপে যাওয়ার আশা করতে 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 সেটাও আর হলো না। এ ফাঁকে দিয়ে কোনো কাজও করে না। কিছু গরু ছিল, গরু পালতো, ওগুলো শেষ করে দিয়েছে। কিছু গৃহস্থী করতো, জায়গা জমি চাষ করতো, ওইটাও শেষ করে দিয়েছে। অপেক্ষা করতেছি ইউরোপ চলে যাবো, অল্প দিনে কোটিপতি হয়ে যাবে। প্রায় এখন দেড় দু বছর ধরে ব্যাপার এমন অবস্থা হয়েছে, এখন না পারতেছে কিছু করতে আর না পারতেছে ওর থেকে ইউরোপে যাওয়ার জন্য যে টাকাগুলো দিই সে টাকাগুলো উদ্ধার করতে। মানে চারদিকে এখন বিপদ। সালামু আলাইকুম। তো এখান থেকে একটাই আমাদের কি শিক্ষা নেওয়া উচিত যে যেন কখনো আমরা একটার উপরে যেন দাঁড়াই না থাকি। মানে পরিস্থিতি যে এমন হইতেছে, কোন দিকে পরিস্থিতি কী অবস্থা, কখন কী হয়, এক আল্লাহ ছাড়া কেউ জানে না। তো পরিবেশ পরিস্থিতি কখন যে পাল্টে যায়, কখন যে কী হয়, এক আল্লাহ ছাড়া কেউ জানে না। তা আমাদেরকে কখনো একটা মাত্র আয়ের রাস্তার উপরে যেন আমরা দাঁড়াই না থাকি। আমাদেরকে আয়ের রাস্তার উপরে আরও বেশি আয়ের রাস্তা বাড়াইতে হবে। যার আয়ের রাস্তা যত বেশি তার জীবনটা তত বেশি খুশি। যে যত বেশি টাকা পয়সার মালিক তার জীবন কিন্তু তত বেশি সুখী। তো আমি একটা জিনিস ভালো করে ফলো করে দেখলাম, যার অভিজ্ঞতা যত বেশি, যার জ্ঞান যত বেশি, সে জীবনে সুখীও তত বেশি, তার জীবনটা সহজও তত বেশি। জীবনে সুখে থাকতে হলে, জীবনে ভালো থাকতে হলে আপনাকে অবশ্যই কথাটা খেয়াল রাখতে হবে যে আপনার জীবন অভিজ্ঞতা যত বেশি হবে আপনার জীবনটা কিন্তু তত বেশি সুখে হবে, খুশি হবে। জীবনে খুশি থাকার জন্য, সুখে থাকার জন্য টাকা পয়সার বিকল্প কিছু নেই। টাকা পয়সা আপনাকে রোজগার করতে হবে, কারণ বলা যায় না যে কত টাকা আপনার যার লাইফে খরচ হবে, এটা কেউই বলতে পারবে না এই সংখ্যাটা। সুতরাং আপনাকে আয় করার সময় ওই অঙ্কটার দিকে খেয়াল রাখতে হবে। জীবন এইরকমে আল্লাহ চলে আসলাম রুমে। দেখুন এত গরম এখানেও পড়তেছে যেটা ভাষা প্রকাশ করার মতো না। দেখুন এ গায়ের এটা ফুলি একটু রৌদ্র বলতে কি, এখন তো রাত্র, কিছুক্ষণ একটু বাইরে রাখি দিলে ঘামটা শুকাই যাইব। এখানে বগলের সাইডটা একটু ভিজে গেছে ঘামে। আল্লাহ জীবনটা অনেক কঠিন জীবন। জীবন আমরা যত সহজ মনে করি আসলে জীবনটা এত সহজ না। জীবনটাকে আমরা যতই কঠিন মনে করি জীবন কিন্তু কঠিন নয়। আমরা মনে করি জীবনে অনেক দুঃখ অনেক কষ্ট আছে, আসলে কিন্তু সেটা আমাদের ভ্রান্ত ধারণা। চলতে না জানলে যা সমস্যা এগুলোই হলো বড় সমস্যা। গেটটা আগে খোলা থাকতো, আটকানো হয়েছে, ভালো হয়েছে। আল্লাহ জীবন আমার পাথর সোনার যুদ্ধ সরার এমন শয়তানি, ওই পাশে লাইট বন্ধ করতো না। কি হয়েছে আবার?
সময় কোন বিপদ হয়ে যায়, জীবন আমার পাথর তনু, সব ব্যথা শুয়ে যাবে নীরবে, বসাই দিয়ে দেব ঝটপট করে হয়ে যাবে। আমারে যতই দিন যায় ততই বেড়ে যায়, ফিরে আসা দিনগুলো আমারে কাঁদায়। প্রবাসের যন্ত্রণা হচ্ছে, যাক সমস্যা নাই। চিঠি দিয়া পত্র কাপ ধুয়ে নিলাম, ছেড়ে যাচ্ছে এখন রুমে। তুমি যদি হইতে দিতা আল্লাহ হাফেজ, আজকে পর্যন্তই, সালামু আলাইকুম।